প্রিয় বন্ধুরা, আজ আমি আলোচনা করব জীবন বিজ্ঞান বিষয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হরমোন থেকে এমসিকিউ 26টি প্রশ্ন উত্তর। এ অধ্যায় থেকে বিগত বছর জিএনএম এবং এনএম এন্ট্রান্স এক্সামে দুটি প্রশ্ন এসেছিল, তাই এই অধ্যায়টিকে ভীষণভাবে গুরুত্ব দিয়ে আমি 26টি প্রশ্ন সিলেক্ট করেছি। এ অধ্যায় থেকে যদি কোনো প্রশ্ন এবার আসে, এই 26টি প্রশ্নের মধ্যেই আশা করি আপনারা কমন পাবেন। জিএনএম এনএম এন্ট্রান্স এক্সাম এবছর হবে 150 নম্বরের, তার মধ্যে 50 নম্বরের প্রশ্নই হবে জীবন বিজ্ঞান বিষয় থেকে, তাই আপনারা জীবন বিজ্ঞান বিষয়টিকে বেশি জোর দিয়ে পড়বেন। তো চলুন এবারে আমরা দেখে নেব হরমোন অধ্যায়ের গুরুত্বপূর্ণ সেই প্রশ্ন উত্তরগুলো। প্রথম যে প্রশ্নটি রয়েছে, বীজবিহীন ফল উৎপাদনে সাহায্য করে, অপশন এ অক্সিন, অপশন বি জিব্বেরেলিন, অপশন সি ইথিলিন এবং অপশন ডি সাইটোকাইনিন। সঠিক উত্তর অপশন এ অক্সিন। তাহলে বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে অক্সিন। নেক্সট, ফল পাকাতে কোন হরমোন ব্যবহৃত হয়? অপশন এ রয়েছে অক্সিন, অপশন বি রয়েছে ফ্লোরিজেন, অপশন সি ইথিলিন এবং অপশন ডি সাইটোকাইনিন। সঠিক উত্তর অপশন সি ইথিলিন। ফল পাকাতে ইথিলিন হরমোন ব্যবহৃত হয়। নেক্সট, ফুল ফোটাতে সাহায্য করে কোন হরমোন? অপশন এ ফ্লোরিজেন, অপশন বি অক্সিন, অপশন সি ইথিলিন এবং অপশন ডি অ্যাসিটিক অ্যাসিড। সঠিক উত্তর অপশন এ ফ্লোরিজেন। ফুল ফোটাতে সাহায্য করে ফ্লোরিজেন হরমোন। নেক্সট, নিচের কোন উদ্ভিদ হরমোন গ্যাসীয়? অপশন এ রয়েছে ভার্নালিন, অপশন বি ডরমিন, অপশন সি ইথিলিন এবং অপশন ডি অ্যাবসিসিক অ্যাসিড। সঠিক উত্তর অপশন সি ইথিলিন। ইথিলিন উদ্ভিদ হরমোন গ্যাসীয়। নেক্সট, নিচের কোনটি প্রকল্পিত উদ্ভিদ হরমোন? অপশন এ ফ্লোরিজেন, অপশন বি ভার্নালিন, অপশন সি ডরমিন এবং অপশন ডি উপরের সবগুলি। এখানে সঠিক উত্তর অপশন ডি উপরের সবগুলি, অর্থাৎ প্রকল্পিত উদ্ভিদ হরমোন হল ফ্লোরিজেন, ভার্নালিন, ডরমিন। নেক্সট, নিচের কোনটি কৃত্রিম অক্সিন? অপশন এ রয়েছে ইন্ডোল প্রোপাইনিক অ্যাসিড, অপশন বি ইন্ডোল বিউটারিক অ্যাসিড, অপশন সি ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড এবং অপশন ডি রয়েছে উপরের সবগুলি। সঠিক উত্তর অপশন ডি উপরের সবগুলি, অর্থাৎ কৃত্রিম অক্সিন হল ইন্ডোল প্রোপাইনিক অ্যাসিড, ইন্ডোল বিউটারিক অ্যাসিড, ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড। নেক্সট, অক্সিন কি? অপশন এ রয়েছে উদ্ভিদ হরমোন, অপশন বি রেচন পদার্থ, অপশন সি উৎসেচক এবং অপশন ডি প্রাণী হরমোন। এখানে সঠিক উত্তর অপশন এ উদ্ভিদ হরমোন। তাহলে অক্সিন হল উদ্ভিদ হরমোন। নেক্সট, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড কোন উদ্ভিদ হরমোনের রাসায়নিক নাম? অপশন এ রয়েছে সাইটোকাইনিন, অপশন বি জিব্বেরেলিন, অপশন সি অক্সিন এবং অপশন ডি কাইনিন। সঠিক উত্তর অপশন সি অক্সিন। ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড অক্সিন উদ্ভিদ হরমোনের রাসায়নিক নাম। নেক্সট, বীজের অঙ্কুরোদ্গমে সাহায্য করে, অপশন এ অক্সিন, অপশন বি জিব্বেরেলিন, অপশন সি ইথিলিন এবং অপশন ডি উপরের কোনোটি নয়। এখানে সঠিক উত্তর অপশন বি জিব্বেরেলিন। বীজের অঙ্কুরোদ্গমে সাহায্য করে জিব্বেরেলিন। নেক্সট, কাকে রাসায়নিক দূত বলা হয়? অপশন এ শুক্রাণু, অপশন বি
হরমোন অপশন সি উৎসেচক এবং অপশন ডি কোনোটি নয়। এখানে সঠিক উত্তর হলো অপশন বি হরমোন। তাহলে হরমোনকে রাসায়নিক দূত বলা হয়। নেক্সট, নিচের কোনটি মিশ্র গ্রন্থি? অপশন এ অগ্নাশয়, অপশন বি শুক্রাশয়, অপশন সি পিটুইটারি এবং অপশন ডি এ ও বি। এখানে সঠিক উত্তর হলো অপশন ডি, অর্থাৎ মিশ্র গ্রন্থি হল অগ্নাশয় ও শুক্রাশয়। নেক্সট, কোন গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলা হয়? অপশন এ পিটুইটারি, অপশন বি থাইরয়েড, অপশন সি প্যারাথাইরয়েড এবং অপশন ডি অ্যাড্রিনাল। এখানে সঠিক উত্তর হলো অপশন এ পিটুইটারি। পিটুইটারি গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলা হয়। নেক্সট, নিচের কোনটি সবচেয়ে ছোট অন্তঃক্ষরা গ্রন্থি? অপশন এ থাইরয়েড, অপশন বি পিটুইটারি, অপশন সি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এবং অপশন ডি অ্যাড্রিনাল। এখানে সঠিক উত্তর হলো অপশন বি পিটুইটারি। সবচেয়ে ছোট অন্তঃক্ষরা গ্রন্থি হল পিটুইটারি। নেক্সট, এডিএইচ এর অভাবে নিম্নের কোন রোগটি সৃষ্টি হয়? অপশন এ ডায়াবেটিস ইনসিপিডাস, অপশন বি ডায়াবেটিস মেলিটাস, অপশন সি গ্রেভ এর রোগ এবং অপশন ডি কুসিং রোগ। এখানে সঠিক উত্তর হল অপশন এ ডায়াবেটিস ইনসিপিডাস। এডিএইচ এর অভাবে ডায়াবেটিস ইনসিপিডাস রোগ সৃষ্টি হয়। নেক্সট, প্রভু গ্রন্থির প্রভু বলা হয়? অপশন এ থ্যালামাস, অপশন বি অ্যাড্রিনালিন, অপশন সি পিটুইটারি এবং অপশন ডি হাইপোথ্যালামাস। সঠিক উত্তর অপশন ডি হাইপোথ্যালামাস। প্রভু গ্রন্থির প্রভু বলা হয় হাইপোথ্যালামাসকে। নেক্সট, বিএমআর বৃদ্ধিকারী হরমোন হল অপশন এ গ্লুকোজ, অপশন বি ইনসুলিন, অপশন সি থাইরক্সিন, অপশন ডি গ্যাস্ট্রিন। এখানে সঠিক উত্তর হল অপশন সি থাইরক্সিন। বিএমআর বৃদ্ধিকারী হরমোন হল থাইরক্সিন। নেক্সট, থাইরক্সিন ক্ষরণ কম হলে শিশুদের কোন রোগ হয়? অপশন এ ক্রেটিনিজম, অপশন বি মিক্সি ডিমা, অপশন সি উপরের দুটি এবং অপশন ডি কোনোটি নয়। এখানে সঠিক উত্তর হলো অপশন এ ক্রেটিনিজম। থাইরক্সিন ক্ষরণ কম হলে শিশুদের ক্রেটিনিজম রোগ হয়। নেক্সট, থাইরক্সিন কম ক্ষরণ হলে প্রাপ্তবয়স্কদের কী রোগ হয়? অপশন এ ক্রেটিনিজম, অপশন বি মিক্সি ডিমা, অপশন সি উপরের দুটি, অপশন ডি কোনোটি নয়। এখানে সঠিক উত্তর হলো অপশন বি মিক্সি ডিমা। থাইরক্সিন কম ক্ষরণ হলে প্রাপ্তবয়স্কদের মিক্সি ডিমা রোগ হয়। নেক্সট, থাইরক্সিনের অধিক ক্ষরণের ফলে কী রোগ হয়? অপশন এ গয়টার, অপশন বি রাতকানা, অপশন সি রিকেট, অপশন ডি বাত। এখানে সঠিক উত্তর হল অপশন এ গয়টার। থাইরক্সিনের অধিক ক্ষরণের ফলে গয়টার রোগ হয়। নেক্সট, কোন রোগে আক্রান্ত ব্যক্তিকে আয়োডিন দেওয়া হয়? অপশন এ রাতকানা, অপশন বি রিকেট, অপশন সি বাত, অপশন ডি গলগণ্ড। সঠিক উত্তর অপশন ডি গলগণ্ড। গলগণ্ড রোগে আক্রান্ত ব্যক্তিকে আয়োডিন দেওয়া হয়। নেক্সট, অ্যান্টি কিটোজেনিক হরমোন কাকে বলে? অপশন এ ইনসুলিন হরমোন, অপশন বি অ্যাড্রিনালিন, অপশন সি নর অ্যাড্রিনালিন, অপশন ডি গ্লুকাগন। এখানে সঠিক উত্তর হল অপশন এ ইনসুলিন হরমোন। অ্যান্টিকিটোজেনিক হরমোন কাকে বলে? ইনসুলিন হরমোনকে। এই প্রশ্নটি গত বছর জিএনএম এএনএম এন্ট্রান্স এক্সামে এসেছিল। নেক্সট,
যে প্রশ্নটি রয়েছে, কোন হরমোন পত্রমোচন বিলম্বিত করে? এই প্রশ্নটিও গত বছর জিএনএম এএনএম এন্ট্রান্স এক্সামে এসেছিল। অপশানে রয়েছে সাইটোকাইনিন, অপশান বি এ রয়েছে অক্সিন, অপশান সি জিব্বেরেলিন এবং অপশান ডি ফ্লোরিজেন। সঠিক উত্তর অপশান এ, সাইটোকাইনিন। সাইটোকাইনিন হরমোন পত্রমোচন বিলম্বিত করে। নেক্সট, উদ্ভিদ শস্য যে হরমোনটি বেশি থাকে সেটি হল অপশান এ অক্সিন, অপশান বি সাইটোকাইনিন, অপশান সি জিব্বেরেলিন এবং অপশান ডি উপরের সবগুলি। এখানে সঠিক উত্তর হল অপশান বি, সাইটোকাইনিন। উদ্ভিদ শস্যে যে হরমোনটি বেশি থাকে সেটি হল সাইটোকাইনিন। নেক্সট, নিচের কোন হরমোন নাইট্রোজেন বিহীন? অপশান এ অক্সিন, অপশান বি জিব্বেরেলিন, অপশান সি কাইনিন এবং অপশান ডি সবগুলি। এখানে সঠিক উত্তর হল অপশান বি, জিব্বেরেলিন। জিব্বেরেলিন হরমোন নাইট্রোজেন বিহীন। নেক্সট, পতঙ্গের মস্তিষ্কে কোন হরমোন থাকে? অপশান এ নিউরো হরমোন, অপশান বি এমারডিন, অপশান সি জুভেনাইল হরমোন এবং অপশান ডি উপরের কোনোটি নয়। এখানে সঠিক উত্তর হল অপশান সি, জুভেনাইল হরমোন। পতঙ্গের মস্তিষ্কে জুভেনাইল হরমোন থাকে। নেক্সট, যে প্রশ্নটি রয়েছে এটি আপনাদের জন্য হোম টাস্ক। এর সঠিক উত্তরটি আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, যাদের ভুল হবে তাদের আমি কমেন্টের মাধ্যমে সঠিক উত্তরটি জানিয়ে দেব। প্রশ্নটি হচ্ছে, নিচের কোন হরমোন স্টেরয়েড ধর্মী? অপশান এ রয়েছে ইস্ট্রোজেন, অপশান বি টেস্টোস্টেরন, অপশান সি অ্যালডোস্টেরন এবং অপশান ডি উপরের সবগুলি। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওগুলিকে শেয়ার করে দিয়ে তাদের দেখার সুযোগ করে দেবেন। আর জিএনএম সংক্রান্ত সমস্ত সিলেবাসের উপর যদি এই ধরনের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বেল আইকনটিকে দাবিয়ে রাখুন। তাহলে পরবর্তীতে যখন আমি ভিডিওগুলো আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তা যেই পর্যন্তই, আপনারা সকলেই ভালো থাকুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।